আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচের মধ্যে অল্প জায়গা, যাদের ফ্যামিলিতে দুই ভাই আছে তারা চাইলে দুই ইউনিটের একটি বাড়ি নির্মাণ করতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে এতটুকু করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম বড়সড় করে অল্প খরচের মধ্যে এরকম দুই ইউনিটের একটি বাড়ি নির্মাণ করবেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 33 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 55 ফিট। টোটালি 1815 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে এরকম 1815 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম 3টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন এবং সামনে একটি বারান্দা দিয়ে নির্মাণ করে নিতে পারেন। এই বাড়িটিতে দুটো ইউনিটের মাপ সবকিছু মাপজব সেম রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে একটি ইউনিটের মাপজাপ বুঝে দিলে ইনশাল্লাহ আপনারা দ্বিতীয় ইউনিটের মাপজাপটাও বুঝে যাবেন। তো এই বাড়িটিতে মোট 3টি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো 2 ইউনিটে মোট 6টি বেডরুম রাখা হয়েছে এবং 1টি ইউনিটে 2টি টয়লেট রাখা হয়েছে, 1টি কমন, 1টি অ্যাটাচড এবং সামনে 1টি ব্যালকনি রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন 1টি কিচেন রাখা হয়েছে। তো 2 ইউনিটের মাপঝাপ সব কিছুই সেম রাখা হয়েছে। তো চলুন আমরা এখন সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটি ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সামনে একটি মোটামুটি বড় সড়ো করে একটি পোস্টের ডিজাইন রাখা হয়েছে। তো পোস্ট দিয়ে প্রবেশ করলে শেড রুমটা পেয়ে যাবেন এবং শেড রুম দিয়ে প্রবেশ করলে আপনারা এখানে সামনে 2টি দরজা হবে, 2 ইউনিটের দরজা। তো দরজা দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি প্রথমে চোখে পড়বে। তারপরে সামনে 1টি বেডরুম হবে, একটু বড় সড়ো বেডরুম, যেটা আমি আপনাদেরকে ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারাও এরকম সুন্দর করে অল্প খরচের মধ্যে একটি বাড়ি করে নিতে পারেন যদি আপনারা সঠিক পদ্ধতিতে আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ড্রয়িংটি করে হিসাব নিকাশ করে আপনারা বাড়ির কাজ শুরু করেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে চান, তারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আমাদের এই চ্যানেলে প্রতিদিনই প্রায় নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় আপনাদের উদ্দেশ্যে। তো আমরা আশা করি যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা একটা হিসাব নিকাশ এবং একটা আইডিয়া নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির কাজ আপাতত স্থগিত করা আছে। তো মূলত করোনার জন্য কুয়াত প্রবাসী আমাদের ফাহিম ভাই এবং রহিম ভাই দুই ভাইয়ের চাকরির অবস্থা প্রচণ্ড খারাপ, যার জন্য আমাদের কাজটি স্থগিত করা হয়েছে। বেশ কিছুদিন হয়ে গেছে যার জন্য দেখতে পাচ্ছেন যে নিচের কাজগুলো আর আগাতে পারছে না। তো আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে ইঁটের ঘাটনিগুলো খসে খসে পড়ে যাচ্ছে। তো আমি হচ্ছে ওনাদের বাবাকে জিজ্ঞেস করলাম যে ঘাটনিগুলো খসে পড়ে যাচ্ছে কেন। তো আমি বুঝতে পারলাম যে আসলে পানি ঠিকমতো দেওয়া হয়নি, সেই জন্য এই ঘাটনিগুলো পড়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম যে মশলা হয়তো বা ঠিকমতো মিক্স করা হয়নি। তো আমি আসলে যেটা দেখলাম, মশলা ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিন্তু ঘাতনিতে পানি দেওয়া হয়নি। তো আমি ওনার বাবাকে জিজ্ঞেস করলাম যে ঘাতনির মধ্যে কয়দিন পানি দেওয়া হয়েছে। তো আমাকে যেটা বললো আঙ্কেল, আমাকে যেটা জানালো সেটা হচ্ছে যে 4-5 দিন পানি দিয়েছে, তাও একবেলা করে। তা আপনারা বন্ধুরা সেই ভুলটা করবেন না, আপনারা আপনাদের ঘাতনি ফ্লাস্টার যেখানেই যে কাজ হোক না কেন আপনারা চেষ্টা করবেন সকাল বিকাল টানা 21 দিন পানি দেওয়ার জন্য। তো আপনারা সারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি করবেন, সুতরাং অল্প একটি বিষয়ের জন্য বা অল্প একটু পানি দেওয়ার জন্য আপনাদের পুরো বাড়িটি নষ্ট করবেন না আশা করছি। তো বন্ধুরা, আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে সমস্যা না হয়। এবং আমাদের পুরো বাড়িটিতে মোট 17টি কলম দিয়ে করা হয়েছে। তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি এবং কলমের মধ্যে যে রডটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
আমাদের কলামের মধ্যে দেওয়া সিঁড়ির পাশের দুটি কলামের মধ্যে আমরা 12 মিলিমিটার 6টি করে দেওয়া হয়েছে এবং অন্যান্য কলামগুলোর মধ্যে আমরা 12 মিলিমিটার 4টি করে দিয়েছি। তো বন্ধুরা, এই বাড়িটি এখন পর্যন্ত এতটুক কাজ করতে আমাদের খরচ হয়েছে 7,84,000 টাকা। তো 7,84,000 টাকা দিয়ে দেখতে পাচ্ছেন নিচের বেসের কাজ শেষ করে আমরা এতটুক একটি ছাদ দিতে পেরেছি। তো আমরা আশা করছি পুরো বাড়িটি কমপ্লিট করতে আমাদের লাগবে 26 থেকে 28 লক্ষ টাকা। তো 26 থেকে 28 লক্ষ টাকা হলে আপনারা টাইলস, ইলেকট্রিশিয়ান, সেনিটারি সব কিছু মিলে এরকম একটি বাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বাড়িটি সম্পর্কে যদি আর কারো কোনো কিছু জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে বাড়িটির পুরো তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।